হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি এখানে ওটস বানিয়ে নিয়েছি। আমরা আজকে ওটস লাঞ্চ করব, দেন বেরোবো। আর আজকে একটু এক জায়গায় যাব, তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে অবশ্যই। আমরা জাস্ট এই স্নান টান করে জাস্ট এই ওটস খাবো, ওটস খেয়ে বেরোবো। তো চলো আবার ফিরে আসছি, বেরোচ্ছি। দরজা লক হয়ে গেছে, ইভাও রেডি হয়ে গেছে, ইভাকে দেখাচ্ছি। কারণ এই যে ইভা, চলো আমরা পৌঁছে গেছি। আমরা রাস্তায় হাঁটছি, এখনো এই ওভারব্রিজের নিচ দিয়ে হাঁটতে হচ্ছে। ইভা ঘুমাচ্ছিল, ইভা উঠে গেছে। মাঝখানে আর একটা বাস চেঞ্জ করতে হয়েছিল, দুটো বাস চেঞ্জ করে যেতে হয় এটা। তো আমরা ফার্স্ট টাইম যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন আমরা গেছিলাম, তখন অটোতে গেছিলাম না, অটোতে গেছিলাম। তো আমরা আজকে যাচ্ছি, এখানে ইসকনের মন্দির আছে। তো ব্লগিং স্টার্ট করার পর যাওয়া হয়নি, আর ইভারকেও নিয়েও যাওয়া হয়নি। অনেকদিন আগে যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম 2018 তখন আমরা গেছিলাম। তো অনেকদিন পর তখন অটোতে গেছিলাম, এখন বাসে এলাম। তাই একটু কিছুটা ডিস্টেন্সে 600 মিটারের মতো হাঁটতে হচ্ছে আমাদেরকে। এই ওভারব্রিজ দেখছো, মেট্রো স্টেশনের নিচ দিয়ে হাঁটতে হচ্ছে। দেখি ওই হেঁটে গিয়ে সামনে মনে হয় এই ফুটপাত দিয়ে সবাই খাচ্ছে। এটা পুরো মেন রোড। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি, যে এটা হচ্ছে এন্ট্রান্স মন্দিরে। ইভাকে নামিয়ে দেওয়া হয়েছে, এটা এন্ট্রান্স হচ্ছে। এখানে মনে হয় ব্যাগ রাখতে হবে, এখন ব্যাগ রাখতে হবে এখানে। হ্যাঁ, সেটি জলটা তাহলে নিবো, জলটা খাই দাও। কত পয়সা রাখতে নেবো না মানে। আমরা এই যে সেন্ট্রি করলাম, এবার বাবার যে ব্যাগটা ছিল ওটা অ্যালাউ করবে না। আর এবার বাবা একটা শর্টস পরে এসেছিল, ওই জন্য অ্যালাউ করবে না। কি করতে হয়েছে, এটা রেন্টে নেওয়া যায়। ওয়াশের জন্য 310 নিল, 300 নিল না। হ্যাঁ, 320 রুপিস। হ্যাঁ, 20 রুপিস ওয়াশ কে লিয়ে, মতলব এটা ওয়াশ করতে হবে, তো সেজন্য 20 রুপিস এক্সট্রা। বাড়ি থেকে নিয়ে আসলে হতো। হ্যাঁ, এই যে বললো ওয়াশ করা হয়, তো ওয়াশ সত্যি করা হয়। এই যে সবকিছু শুকাতে দেওয়া হয়েছে। তুমি আমাকে বললে যে ফুল প্যান ব্ল্যাক ইয়ে অ্যালাউ নেই, কিন্তু ফুল প্যান অ্যালাউ আছে, বাট ইয়ে অ্যালাউ নেই। শর্টস অ্যালাউ নেই। আমাদের শুজ গুলো রাখা হলো, ইচ পার্সন 5 রুপিস, এবারটা ফ্রি। এখন আমরা যাচ্ছি রাস্তায়। ভুলে গেছি আমি, অনেক মানে এসেছিলাম বাট ভুলে গেছি। ও এখানে পা ধোয়ার সিস্টেম আছে, তো এখানে পা হাত পা ধুতে হবে। রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি, অনেকটা যেতে হবে। প্লাই করে এরকম ভাটা পছন্দ করে না, ভাটিটা আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। বাগান সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আর ওপরে হচ্ছে মেট্রো।
এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা। আচ্ছা পুরো মেঘলা ওয়েদার। Oh no, mommy. Oh no. এখানে নিচ থেকে উপরে এসে পৌঁছেছি, বাট ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না, ওই কারণের জন্য বাইরে সবাই ফটোশুট করছে। এই মন্দিরটার সামনেটা দেখো, এগুলো অনেক আগে যখন এসেছিলাম তখন অনেক কিছুই হয়েছিল, মানে ছিল, কাজ চলছে অ্যাকচুয়ালি, সেই জন্য মনে হয় এরকম হয়ে আছে। তো ভেতরটা খুব সুন্দর, বাট তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এখানে পুরোপুরি লেখাই আছে। আর এমনিতে সিকিউরিটি গার্ড খুব বকাবকি করছেন, ক্যামেরা একদমই অ্যালাউ নেই এখানে। ভেতরে পুরো ওই কালেকশন, পুরো ওই যে সিংহাসনটা পুরো গোল্ডের, এখান থেকে জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, দেখানো যাবে না, এই যে সেটা আমি জুম করে দেখালাম, বাট পিছের নিচটা দেখা যাবে না ভেতরটা। তো চলো আমরা ওখান দিয়ে বেরিয়ে তারপর আমরা যেখানে অ্যালাউ আছে সেখানে কথা বলছি আবার। এখানে ছোটখাটো দোকানে মতো বসে আছে, আমি কি বলবো, কাউন্টার টাইপের করা আছে, এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, বুক পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, কিছু পাওয়া যায়, অনেক কিছু সুন্দর কালেকশন, বুক পাওয়া যায় ছোটদের কালার বুক। এবার বড় হলো না, এখনো বুঝতে পারবে না বড় হতো, পাঁচ ছ বছর যারা বয়স তাদের জন্য ঠিক আছে। এগুলো বুক পড়া যায় এর এখানে নানা রকম মূর্তি, কৃষ্ণের মূর্তি, ভগবানের মূর্তি, সব রকম মূর্তি পাওয়া যায়। যেহেতু আমরা এখানে একটা রসমালাই নেওয়া হলো, দেখি কেমন টেস্ট, এইভাবে কেন বসো দেখি।
তুই খেয়ে দেখ, এটা খেয়ে দেখ, খেয়ে দেখ, তুই একবার টেস্ট করে দেখ। তুমি খেয়ে দেখ, কোনটা খাবে তুমি, কোনটা খাবে, কোনটা খাবে, কোনটা খাবে মাম্মা, কোনটা ডোনাটস? না না, খাবে কি খাবে না দেখো আগে। তুমি খাও আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। আমরা ওই কাউন্টার থেকে বেরিয়ে গেছি, এবার আরো একটু বেশি খাওয়া দাওয়া থাকতো। হ্যাঁ হ্যাঁ, এখন আর নেই, অনেকটাই খাওয়া দাওয়া থাকতো, তখন এসেছিলাম তো। আরো অনেক কিছু ভ্যারাইটি থাকতো খাওয়া দাওয়া। এগুলো সব ড্রেস, বাচ্চাদের ড্রেস ভালো লাগছে বেটা? এই কৃষ্ণ ড্রেস তো তোর দিদু এনে দিয়েছিল। আচ্ছা তো, না তখন ও হয়নি, না আমরা ছিল, আমাদের দুজনে কেন দিয়েছিল, মানুষে ইয়ে গেছিল তখন নবদ্বীপ। সব মানে আলাদা আলাদা কাউন্টার কিছু ঢুকলো। কৃষ্ণের ফটো, সবকিছু কৃষ্ণের, মানে ঠাকুরের রিলেটেডই সবকিছু, পেন্সিল বক্স থেকে শুরু করে সব রকম। কি আমি এখানে অ্যাকচুয়ালি কাউন্টারও আছে, আমরা ওখানে ভাবছিলাম সিঙ্গারা 30 টাকা, রসগোল্লা 30 টাকা, খুব আইটেম আছে। আমরা ভাবছিলাম ওই সাইডটাতে ক্যাবেজ পকোড়া, কি খাবে আবার, কি যেতে হচ্ছে, চলো আমরা বাইরে খাবো ফ্রেঞ্চ ফ্রাই। আমরা এখন বাড়ি যাচ্ছি, এই যে এখন এখান থেকে বাস ধরবো, দেন ম্যাজিস্ট্রেটে গিয়ে ওখান থেকে একটা বাস চেঞ্জ করতে হবে, দেন বাড়ি। ভালো লাগলো, খুব অনেকদিন পরে এলাম, ইভাকে ফার্স্ট টাইম দেখালাম, খুব ভালোই লাগলো। বাকি কথা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে হচ্ছে। আচ্ছা, এই বাসগুলোকে জিজ্ঞাসা করতে হবে ম্যাজিস্ট্রেট অব্দি যাবে কিনা। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। ও
আমরা ভাবলাম দেখি মেট্রোটা ট্রাই করি, তাই বাসের জন্য ওয়েট করছিলাম। বাস আসছে না, অনেক সুন্দর দাঁড়িয়ে আছি, মেট্রোতে যাবো বলে যাচ্ছি আমরা। দেখেছি তোমাদেরকে তো এখানে টিকিট কাউন্টার, কোন দিকে আসবো জিজ্ঞেস করবো কি করে, কে জিজ্ঞেস করবো। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, ওয়েট করছি মেট্রোর জন্য। সেই কলকাতাতে লাস্ট ট্রেনে ছিলাম, আবার আমরা এখন ওয়েট করছি, কারণ এটাতে প্রচন্ড ভিড় ছিল, তো এই কারণের জন্য চাপলাম না এইবারকে নিয়ে। নেক্সটটা দেখি, নেক্সটটা যদি ভিড় থাকে তাও চলে যেতে হবে। আমরা জাস্ট এই বাড়িতে এসে পৌঁছালাম আর প্রচুর ভিজে গেছি, আমরা তিনজনেই প্রচুর ভিজে গেছি। মানে বাসে আস্তে আস্তে এমন বৃষ্টি স্টার্ট হয়েছিল, মানে প্রচন্ড বৃষ্টি, তো ভিজে ভিজে আসতে হলো। কতক্ষণ গাড়ি থাকবো, এখন প্রায় 9:30 বেজে গেছে রাত্রে। তো এই যাই ভাত আলু সেদ্ধ আর একটু ডাল বসিয়ে দিয়েছি, আজকে রাতে ওটাই ডিনার করবো, আর ইভাকেও খাওয়াবো আলু সেদ্ধ একটু ঘি দিয়ে। তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এটা ফেসবুকে দেখছো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, তোমাদের কাছে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এইটুকুনি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।